Hello, assalamu alaikum everyone. This is Arfin Roshni. Welcome to my YouTube channel, Arfin Roshni Blog. Kya obostha shobai shobai kemon achen? Asha korchi shobai onek beshi bhalo achen. So dekhte pachhen amra ajke chole eshechi keraniganjer bamunshure. Ekhane hocche shobtheke beshi kashful. Amader location theke shobtheke easy. And amra jehetu puran dhaka theke aschi, so amader location theke kholamora ghat theke amra hocche nodir oi pare ekhon nouka par hocchi ebong nouka bhara amader niyechilo hocche 30 taka. আমরা টোটাল ছিলাম 4 থেকে 5 জন সো দেখতে দেখতে খুব সহজেই আমরা নৌকা পার হয়ে গেলাম একদম ঘাটে চলে এসেছি আরেকটা কথা আপনাদেরকে একদম গুরুত্বপূর্ণভাবে বলতে চাই কেরানীগঞ্জে কাশফুলের জন্য কিন্তু 3-4টা স্পট আছে তার মধ্যে প্রথম আমি বলবো বামনশুরের কথা বামনশুরে আপনারা অনেক অনেক কাশফুল পাবেন এখানে হচ্ছে হাউজিং আছে সো হাউজিং এর ভিতর কিন্তু হিউজ কাশফুল আছে সো আমরা এখন বামনশুরের উদ্দেশ্যে যাচ্ছি অটো ভাড়া আমাদের থেকে নিয়েছিল 30 টাকা And secondly, যদি আপনাদেরকে বলি তাহলে সেটা আপনারা মধু সিটিও যেতে পারেন কিন্তু মধু সিটির কাশফুলের ভিতর এখন আর ঢুকতে দেয়া হয় না সো অবশ্যই আপনারা মধু সিটি ভুলেও যাবেন না কারণ ওখানে কিন্তু ঢুকতে দেয়া হয় না এছাড়া আপনারা চাইলে কিন্তু শাড়িঘাটও যেতে পারেন কিন্তু শাড়িঘাটে প্রচুর মানুষের ভিড় আর কাশফুল যেহেতু মাত্র এক মাস সময় নিয়েই থাকে এজন্য কিন্তু মানুষের চাপও খুব বেশি থাকে সো শাড়িঘাট গেলে আসলে অনেক বেশি সুন্দর বাট ওখানে অনেক বেশি মানুষ সো দেখা যাবে আপনারা ওখানে গিয়ে স্বাচ্ছন্দ্য মতো দাঁড়াতেও পারবেন না ছবি ভিডিও কোনো কিছুই করতে পারবেন না সো আমার মতে বামনশুরের হাউজিংগুলোই বেস্ট কাশফুলের জন্য সো ঘাটে থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা কিন্তু হাউজিং এর ভিতর চলে এসেছি এবং এই হাউজিং গুলোর কিন্তু নির্দিষ্ট কোনো নাম নেই আপনারা জাস্ট শুধু রিকশাওয়ালা মামাকে বলবেন যে আমরা কাশফুল দেখতে যাব তখন তারা আপনাদেরকে একদম এক্সাক্ট জায়গায় কিন্তু পৌঁছে দিবে সো দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে কিন্তু প্রচন্ড পরিমাণ কাশফুল অনেক বেশি কাশফুল ছিল জাস্ট দেখে একদম মনটাই ভালো হয়ে গিয়েছিল কারণ হচ্ছে কাশফুল কিন্তু আসলে আমরা একটু লেট করে ফেলেছি কাশফুলে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি একটু আগে আসাই বেটার বাট কাশফুল হয়তো আর এক সপ্তাহই থাকবে বড়জোর সো আমরা যেহেতু লেট করে এসেছি বাট তারপর আমরা হিউজ কাশফুল পেয়েছি বামনশুরের এই হাউজিংটার ভিতর সো অনেক বেশি কাশফুল ছিল এবং আমাদের ছবি এবং আমাদের ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণ কাশফুল ছিল এখানে আর আপনারা যারা আমাদের নদীর এপার থেকে আসবেন তারা অবশ্যই হচ্ছে আপনারা দুইটার মধ্যেই রওনা দেওয়ার ট্রাই করবেন তাহলে আপনারা একটা হিউজ টাইম পাবেন এছাড়া আপনারা যদি পরে রওনা দেন দেখা যায় তখন কিন্তু সন্ধ্যা হয়ে যায় যেহেতু হচ্ছে এখন দিন ছোট সো অবশ্যই এই রিক্স নেওয়া যাবে না অবশ্যই আগে রওনা দিতে হবে নাহলে কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আর পরে আপনারা কাশফুল পাবেন না সো দেখতে পাচ্ছেন অগণিত কাশফুল মানে অনেক বেশি কাশফুল ছিল আমার কাছে সত্যি বলতে বামনশুরের এই প্লেসটা অনেক বেশি ভালো লেগেছে কাজ আমি কিন্তু মধু সিটিও গিয়েছিলাম পরের দিন বাট মধু সিটিতে আমরা কোনো কাশফুলই পাইনি জাস্ট একটা সাইড থেকে অল্প কয়েকটা কাশফুল নিয়ে তখন আমরা ওইটা দিয়ে ছবি তুলেছিলাম বাট আলহামদুলিল্লাহ বামনশুরে আমরা অনেক বেশি হিউজ কাশফুল পেয়েছি ইউ ক্যান সি অনেক অনেক বেশি ছিল ঠিক আছে সো আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা কাশফুল দেখতে চাইলে অবশ্যই কেরানীগঞ্জের নদীর এই পার বামনশুরে চলে আসতে পারেন আপনারা যারা পুরান ঢাকা থেকে আসবেন আমার মতো আর যারা আপনারা নিউ টাউনের আছেন তারা তো উত্তরা দিয়াবাড়িতেই আপনারা যেতে পারেন আপনারা ওই পাশের এরিয়াতে যারা আছেন বাট আমাদের মতো লালবাগ এরিয়াস থেকে যারা আপনারা আছেন তারা অবশ্যই কেরানীগঞ্জের এখানে কিন্তু আসতে পারেন খুব সহজেই সো আর সময় নিব না আমরা হচ্ছে এখন ফটোশ্যুট করব এবং হচ্ছে ভিডিও করব সো দেখতেই পাবেন এখন আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি এবং ছবি তুলেছি খুবই সুন্দর আসছিল অ্যাকচুয়ালি কারণ কাশফুল এতই বেশি ছিল যে পিকচারগুলো আসলেই খুব ভালো আসছিল আর শাড়ি পরা ছিলাম দেখতে পাচ্ছেন অনেক শখ ছিল যে শাড়ি পরে কাশফুলের সামনে ছবি তুলবো আমার যদিও এটা হচ্ছে আমার ফার্স্ট কাশফুলে আসা ছিল আমি জীবনে প্রথম আজকেই কাশফুলে এসেছি সো শাড়ি না পরলে তো হয়ই না সো দেখতে পাচ্ছেন সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে সো এখন হচ্ছে আমরা যাওয়ার পালা আসার সময় কিন্তু আমরা নৌকাতে করে এসেছি বাট এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সো রাত করে আমরা এখন নৌকাতে উঠবো না আমরা এখন ডিরেক্ট লঞ্চে করে চলে যাব আর লঞ্চের টাইম কিন্তু রাত 8টা পর্যন্ত রাত 8টার পর কিন্তু কোনো লঞ্চ চলাচল হয় না সো যারা লঞ্চে আসবেন তারা অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন সো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে আল্লাহ হাফেজ